সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে রবিবার, ওই কারণে প্রচুর কাজ হাতে। এখন আমি বাসন মাজবো, তো সেই বাসন আমি প্রথমে তেঁতুল দিয়ে ঘষে নিই, তারপরই আমি এরকমভাবে মাজি। তো ভিডিও করার কেউ নেই, তাই এক হাত দিয়ে একটা প্লেটই দেখালাম। তো এইভাবে আমি মেজে নেবো। এই যে মাজা আমার হয়ে গেছে, এখন আমি ফুল তুলতে যাব। তো দেখো, এই যে আমাদের গাছের বক ফুল বাপের বাড়ি থেকে এনে লাগিয়েছি, আর এখন আমি স্থল পদ্ম পারব। স্থল পদ্ম থেকে আমি দুটো ফুল আমার বড় মাকে দেব, আর হচ্ছে এই যে সাদা ফুল আমাদের গাছে, মানে অল্প পরিমাণেই ফোটে, শিউলি ফুল ফোটে আমার ননদের গাছে, আমাদের জায়গাতেই পরে ফুলটা আমি এখান থেকে কুড়িয়ে নিই। স্থলপদ্ম আমার ননদেরই গাছের, আর হচ্ছে এই যে সাদা ফুল, আর এখন তুলসী পাতা তুলেছি, এখন আমি রেখে দিলাম। যাই হোক, আমি রান্নাঘরে এলাম। রান্নাঘর থেকে আমি কি করব, এই যে ডাল ফোড়ন দিয়েছি, ভাত বসিয়েছি, ওটা এই এখন হচ্ছে আটা মাখবো, কারণ আমার ছোটো মেয়ে রুটি খাবে, ও ভাত খাবে না, কারণ আজকে ছুটির দিন। হচ্ছে যে এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, তো আমি এইভাবেই রুটিটা বানাই, এইভাবে আর কি বানাই বলতে সবাই একইভাবে বানায়, তো আমি এইভাবে শেখে নিই। এই যে তো আজকে রবিবার, ওই কারণে মেয়ে ভাত খাবে না, ওরা সকালে স্কুলে গেলে ভাতই খেয়ে যায়, কারণ ভাতটা না খেলে কি হয়, আমি যে টিফিনগুলো দিই তো সেগুলো একটু অন্যরকম, ওই কারণে ভাতটাই খাইয়ে আমি পাঠাই, কারণ বাড়ি আসতে আসতে ওদের দুটো বেজে যায়। তো হচ্ছে এইভাবেই আমি সকালের ব্যস্ত, মানে সময় কাটে ব্যস্ততায়। আর হচ্ছে ও দুটো রুটিই খাবে, কারণ ছোটো ছোটো রুটিগুলো, ওই কারণে ওকে আমি দুটো রুটি দিই, একটু বড় হলে একটা রুটি দিই, তো ও দুধ আর রুটি খাবে এরকম রোল করে। তো এটা হচ্ছে সানা খাবে, এ না ভাত খাবে। এবার হচ্ছে ওরাই খাওয়া দাওয়া করবে, করে এই যে আমি এখন খাটটা চৌকিটা ঝাড়ছি, কারণ ওদের এখন ওরা পড়তে বসবে, তো সকালের খাবার দাবার করে পড়তে বসবে। এখন এই টেবিলগুলো আমাকেই পাতিয়ে দিতে হয়, তারা পাতাতে পারে না, মানে চেষ্টাও করে না, আর এই যে বই খাতা সব আমাকেই গুছিয়ে দিতে হয়। তো এইভাবে আমি সব গুছিয়ে রাখি, এখন ওরা ওই ঘরে খাচ্ছে, মানে টেবিলে বসে। তো আমার এখন আমি পুজো দিতে যাবো, এদিকের ব্যবস্থা করে পুজো দিতে যাবো। এখন বাসনগুলো গুছিয়ে নিলাম, এখন আমি মাছটা একটু ভেজে নিচ্ছি, মাছটা ভেজেই আমি চলে যাব স্নান করতে। তো এখন শুধু মাছটা ভেজে আমি একটু এগিয়ে রাখছি, পরে ঝোলটা করব, মাছের ঝোলটা পরে করব, ওই কারণে। তো মাছ ভাজতে ভাজতে এদিকে ওদের আমি আবার চিৎকারও করছি, যে ফিরে তোরা ওদের কি খাওয়া হলো, কারণ খেলেই তো পড়তে বসবে। এখন মাছ ভাজাটা আমি নামিয়ে নেবো, তো মাছ ভাজাটা মানে নামিয়ে নেবো বলতে তার আগে একটু উল্টে নিচ্ছি, ভাজা হয়ে গেলে ওটা দেখালাম না। তো স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেল, তো আমি এখন ডাক্তারের কাছে যাবো, ডাক্তার দেখিয়ে আমি ফিরে আসছি রাস্তা দিয়ে। তো রাস্তার পাশে দাঁড়ালাম, দেখলাম যে কদবেল গাছ হচ্ছে, মানে কদবেল হচ্ছে মাথা, তো দাঁড়িয়ে বললাম যে না নিয়ে যাই বানিয়ে। তো কদবেল মাখা খেতে তো এই সময় ভালোই লাগে, মানে এত সুন্দরভাবে মারা মাখলেন যে কি বলবো, খুব ভালো লাগলো মাখাটা। দেখলাম যে না ভিডিও করি, অনেকেই মাখতে জানে না কদবেল মাখাটা, তো দেখলাম যে না বেশ সুন্দর, ধনে পাতা দিল, আর হচ্ছে আমাকে আবার সুজিজ্ঞাসা করছে কতটা লঙ্কা দেবো, আমি বললাম যে একদম অল্প পরিমাণেই দিন, কারণ বাচ্চারা খাবে, সানা খেতে চেয়েছিল কদবেল মাখা, আর আমারও খুব প্রিয়। তো
লেবু পাতাগুলো বেশ সুন্দরভাবে ওনারা জলে ভিজিয়ে রাখে একদম টাটকা, সেই পাতাটা ছিঁড়ে দিয়ে দিল, মানে এটা হচ্ছে গন্ধরাজ লেবু পাতা। তো মানে এত সুন্দর বিটরুট দেয় তাতে, আর হচ্ছে দেখলাম যে একটু জিরে, মনে হয় খুব সময়টা জিরের গুঁড়ো হবে, মানে একটা মশলা থাকে। আর হচ্ছে দিয়ে দিল সর্ষের তেল, তো সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে দেখলাম কাসুন্দি দিল। আর হচ্ছে এই কদবেলটা এত সুন্দরভাবে ওনারা একদম মিহি করলো, মানে একটা শক্ত কাঠের একটা কাজ দিয়ে ভালো করে থেতো করলো। আর তোমরা দেখতেই পাচ্ছ দিল সস দিল, মানে আমি দাঁড়িয়ে আছি পাশেই, মানে এত ভালো সেন্ট আসছে আর কি বলবো, জিভে একদম জল চলে আসছে। তো এখন আমি আমার হয়ে গেছে, আমি ডাক্তার দেখিয়ে এলাম, ডাক্তার ভালোই বললো যে না ঠিক আছে সব কিছু। তো ওই কারণে যাই হোক, নমস্কার, আপনারা ভালো থাকবেন।